ধর্মানুভূতির দ্বারাই মানুষের সহজাত প্রবৃত্তি লাভ করে কোমলতা, মধুরতা, গভীরতা, ব্যাপকতা এবং অন্তর্দৃষ্টি। এই ধর্মভীরুতা ইহজগতের সব চাকচিক্যকে করে ফেলে মলিন। আর এই ধর্মের পথে ফেরার সংকল্প বদলে দিয়েছে এক ক্রিকেটারকে, যার টানে ছাড়ছেন স্বপ্নের এক দুনিয়া যেখানে অপেক্ষা করছিল সোনালী ভবিষ্যৎ। ধর্মীয় কারণ দেখিয়ে ক্রিকেটকে বিদায় জানালেন 18 বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার আয়েশা নাসিম। ইতোমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড PCBকে জানিয়ে দিয়েছেন তার এই সিদ্ধান্ত। আয়েশা বলেছেন, আমি ক্রিকেট ছেড়ে দিচ্ছি কারণ আমি ইসলামিক শরিয়া মোতাবেক আমার বাকি জীবন নির্বাহ করতে চাই। পাকিস্তানের একটা রক্ষণশীল পরিবারে জন্ম আয়েশা নাসিমের। সেখানে বেড়ে উঠতে গিয়ে নানা রকম ধর্মীয় অনুশাসন চর্চা করেছেন। ক্রিকেটে আসার জন্য পরিবারকে বহু কষ্টে রাজি করিয়েছিলেন। একবার জাতীয় দলের সাথে সফরকালে পারিবারিকভাবে নিদারুণ সমস্যার মুখোমুখি হন এই ব্যাটার। তখন থেকেই সম্ভবত এসব নিয়ে চিন্তাভাবনা করতে থাকেন। হার্ড হিটিং ব্যাটিং, লম্বা দূরত্বের বাউন্ডারি, তার স্ট্যামিনা, এসব কিছুই যেন তাকে অনন্য করে রেখেছিল অন্যান্য সব ক্রিকেটারদের চেয়ে। আয়েশা ছিলেন দলের টপ অর্ডার ব্যাটার। 2020 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে অভিষেক হয় এই ডানহাতির। নিজের স্বল্প সময়ের ক্যারিয়ারে খেলেছেন 4 ওয়ানডে ইনিংস আর 30টা T20। ছোট ফরম্যাটের ক্রিকেটে সম্ভাবনাময় ভবিষ্যৎ হতে পারতেন। এ পর্যন্ত 369 রান তুলেছেন তিনি টি-20 ক্যারিয়ারে, যা গড়ে প্রায় 18.5। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ICC প্রমিলা টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে আয়েশা খেলেন 25 বলে 43 রানের অপরাজিত ইনিংস। মূলত 2021 জুনে এই ব্যাটার সবার নজরে আসেন পাকিস্তানের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 33 বলে 45 রানের অপরাজিত ইনিংস খেলে। এর আগের মাসে শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি দুর্দান্ত ব্যাট করে আশার আলো দেখান তার দলকে। ক্যারিয়ারের সেরা সময়ে এসে এভাবে ক্রিকেটকে বিদায় জানানোর ঘটনা কিছুটা হতাশ করেছে হয়তো ক্রিকেট ভক্তদের, তবে তার চেয়েও বেশি আশা জাগিয়েছে আয়েশার ধর্মপ্রাণ হবার সিদ্ধান্ত। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার ব্যাটের জোরে বল পার করে একের পর এক বাউন্ডারির সীমানা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম তাকে সিরিয়াস ট্যালেন্ট বলে আখ্যা দেন। ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে তিনি আয়েশার ব্যাটিং ফুটেজ পোস্ট করে এমন মন্তব্য করেন। যদিও পাকিস্তান প্রমিলা ক্রিকেট দলের অধিনায়ক নিদাদার চেষ্টা করেছিলেন সতীর্থ এই টিনেজারকে বুঝিয়ে সুঝিয়ে ক্রিকেটে আবারও ফিরিয়ে আনার, তবে ততক্ষণে মনকে শক্ত করে ফেলেছেন আয়েশা। এর আগেও পুরুষ দলের ইনজামামুল হক, সাইদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুস্তাকের মতো নামকরা ক্রিকেটাররা কঠোরভাবে ধর্মের পথ অনুসরণ করেছেন ক্রিকেট খেলতে গিয়ে। তবে শুধুমাত্র সাইদ আনোয়ারই 2002 সালে তার কন্যা সন্তানের মৃত্যুর পর ক্যারিয়ারের মাঝপথে ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে ধর্মীয় কারণে সব রকমের ক্রিকেট থেকে এত কম বয়সে অবসর নেওয়াকে বেশিরভাগই বাহবা দিয়েছেন। ক্যারিয়ারকে যিনি ধর্মের আগে স্থান দেননি তাকে নিয়ে তো গর্ব হবেই। ফারাজি মালিহা, অনফিল্ড।